গুড মর্নিং কার্তিক একাডেমি লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে থাকবে। তার মধ্যে তোমাদের পড়াশোনা আগে দিতে হবে, পড়াশোনা করতে হবে। আজকে আমি স্ট্যান্ডার্ড ফোরের কিছু কমিটমেন্ট নিয়ে আলোচনা করছি। আমাদের গত ক্লাসে আমি রিভিশন ক্লাস শুরু করেছিলাম, সেই ক্লাস কী নিয়ে শুরু হয়েছিল আমাদের? আমাদের শুরু হয়েছিল কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম কী ছিল? হার্ডওয়্যার, সফটওয়্যার, লাইব্রেরি বা কম্পিউটার কার্যপ্রণালী, কম্পিউটার সিস্টেম নিয়ে আমরা কার্যপ্রণালী বা সিস্টেমের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সিস্টেমের বিভিন্ন অংশ কী কী? সিস্টেমের বিভিন্ন অংশ হচ্ছে, এক হচ্ছে ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, দু নম্বর ইনপুট প্রসেসিং, তিন নম্বর আউটপুট ডিভাইস, চার নম্বর হচ্ছে স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইস। আলোচনা করেছিলাম, আজকে তোমাদের শুরু করবো হচ্ছে প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস, দেখো সবাই বই দেখো, 14 পেজ, প্রসেসিং ডিভাইস। যে যন্ত্রটি কম্পিউটারের তথ্য বিশ্লেষণের কাজে সাহায্য করে তাকে প্রসেসিং ডিভাইস বলে। যে যন্ত্রটি কম্পিউটারের তথ্য বিশ্লেষণের কাজে সাহায্য করে তাকে প্রসেসিং ডিভাইস বলে। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ বা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দাদা লিখি
ইত্যাদি। এখন আমরা মনিটর নিয়ে আলোচনা করব। টেলিভিশনের মতো দেখতে এই যন্ত্রটির সাহায্যে আমরা কম্পিউটারের সমস্ত কাজের ফলাফল দেখতে পাই, তাই এর অপর নাম হচ্ছে ভিডিইউ। মনিটরের অপর নাম কি? ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটর চার ধরনের হয়, যথা হচ্ছে সিআরটি মনিটর, এর পুরো নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। মনিটর কী কী হয়? মনিটর হচ্ছে কী কী? তার হচ্ছে সিআরটি, এলসিডি, এলইডি, আর হচ্ছে প্লাজমা। সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব ব্যবহারের ফলে এই মনিটরগুলি আকারে বেশ বড় ও ওজনে ভালো হয়, ভারী হয়। এই ক্যাথ মনিটরগুলিতে বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় এবং রাখার অনেকটা জায়গার প্রয়োজন হয়। এলসিডি, এলসিডি পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই ধরনের মনিটরগুলি পাতলা ও হালকা হয় কিন্তু চালাতে কম বিদ্যুৎ খরচ হয় ও রাখার জন্য কম জায়গা লাগে। এলসিডি মনিটরের কোনাকোনি বসে দেখলে ছবি অস্পষ্ট দেখায়। এলসিডি মনিটর হচ্ছে কোনাকোনি, ধরো তুমি এখানে বসে আছো, ওই কোণ থেকে দেখলে ছবি অস্পষ্ট দেখায়। এলসিডি, এলসিডি হলে হচ্ছে এলইডি। এলসিডি হচ্ছে কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এগুলি এলসিডি ন্যায় পাতলা ও হালকা হয়, চালাতে কম বিদ্যুৎ লাগে। এলসিডি মনিটর কোনাকোনি বসে দেখলে ছবি স্পষ্ট দেখা যায়। এবার হচ্ছে প্লাজমা মনিটরগুলির মতো প্লাজমা মনিটর সব থেকে ভালো ও দামি। এর মধ্যে এই ধরনের গ্যাসীয় উপাদান বা প্লাজমা আয়রন অবস্থান করে, ঠিক আছে, অবস্থান করে। এরপর হচ্ছে প্রিন্টার, প্রিন্টারের সাহায্যে কম্পিউটার লেখা ও ছবিগুলোকে কাগজে ছাপানো হয়। কাগজের সাহায্যে এই লেখা ছবিগুলোকে হার্ড কপি বলা হয়। প্রিন্টার দুই প্রকার, যথা হচ্ছে ইম্প্যাক্ট আর হচ্ছে নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো? ডট মেট্রিক। এই ধরনের প্রিন্টার ছাপানোর সময় জোরে জোরে শব্দ হয়, এই প্রিন্টারগুলোর গুণগত মান খুব পরিষ্কার নয়। ডট মেট্রিক প্রিন্টার, লাইন প্রিন্টার, ডেজি হুইল প্রিন্টার, এগুলো হচ্ছে কি? ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার, এই ধরনের প্রিন্টারে ছাপানোর সময় খুব মৃদু শব্দ হয়। এগুলি তরল কালিপূর্ণ কার্টিজ বা গুঁড়ো কালিপূর্ণ টোনার ব্যবহৃত হয়। কার্টিজ বা টোনার থেকে কালি স্প্রে করে এক্ষেত্রে প্রিন্ট করা হয়। এই জাতীয় প্রিন্টারের গুণগত মান ইম্প্যাক্ট প্রিন্টার থেকে বেশি উজ্জ্বল। যেমন ইনজেক্ট বা ডেস্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার ইত্যাদি। এবার হচ্ছে প্লোটার, স্পিকার এবং হেডফোন। প্লোটার হচ্ছে কি? প্লোটার হচ্ছে, প্লোটারের সাহায্যে বড় বড় পোস্টার, ব্যানার, ক্যালেন্ডার ইত্যাদি, মানচিত্র ইত্যাদি প্রিন্ট করা হয়। সাধারণত প্রিন্টারের বিকল্প হিসেবে প্লোটার ব্যবহৃত হয়। এর আকৃতি সাধারণত প্রিন্টারের চেয়ে অনেক বড় হয়। স্পিকার, কম্পিউটারে গান শোনা, সিনেমা, কার্টুন দেখা, গেম খেলা শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহার করা হয়। সিপিউর সঙ্গে একটি ছোট স্পিকার লাগানো থাকে, কম্পিউটার চালুর সময় এখান থেকে পিক শব্দ শোনা যায়। এবার হচ্ছে হেডফোন, এটি মাথার উপর দিয়ে কানে লাগে, গান বা কোনো শব্দ শোনা যায়। ইন্টারনেটে চার্জিং করার সময় হেডফোন বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। এই পর্যন্ত আজকে থাকলো, পরের দিন আবার হচ্ছে নতুন কিছু নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ, সবাই ভালোভাবে থাকবে।